প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদের সাথে আমি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা এবং গারো সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা এগুলো অনুধাবন করতে পেরেছো। তো আজকে তোমাদের সাথে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় ১৩, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা। এখান থেকে একটা প্রতি বছর একটা প্রশ্ন থাকে এবং আশা করি এই বছরও থাকবে। এখান থেকে নিঃসন্দেহে তোমরা একটা প্রশ্ন পাবে। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অধ্যায় ১৩ এর পার্ট ১ ও পার্ট ২। পার্ট ১ হচ্ছে ইউনিসেফ, পার্ট ২ হচ্ছে ইউনেস্কো। আচ্ছা, পাঠ এক এবং পাঠ দুই আলোচনা করার আগে তোমাদের সাথে একটু ভূমিকা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই পৃথিবীতে অর্থাৎ এই ভুবনে পৃথিবীতে মোট ১৯৫টি স্বাধীন এবং সার্বভৌম দেশ আছে আমাদের এই পৃথিবী গ্রহটিতে। এই ১৯৫টি স্বাধীন এবং সার্বভৌম দেশ, কোনো দেশ একার পক্ষে চলা বা অর্থনৈতিকভাবে অগ্রসর হওয়া, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব দিক থেকে একা চলাফেরা করা কোনোদিন সম্ভব নয়। তো এজন্য পরস্পর পরস্পরের সাথে সহযোগিতা উপর বা একে অপরের উপর নির্ভর করে তারা চলাফেরা করে। এজন্য এখানে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করে থাকে, সামাজিক ক্ষেত্রে সহযোগিতা করে থাকে, সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা করে থাকে ও রাজনৈতিক ক্ষেত্রেও একে অপরের সহযোগিতার উপরে নির্ভর করে চলে। তো এই পারস্পরিক সহযোগিতা করতে গিয়ে এই পৃথিবীতে বেশ কয়েকটি সংস্থা গঠিত হয়েছিল। বিশেষ করে ১৯১৪ সালে যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, এই বিশ্বযুদ্ধের ১৯১৪ সালে শুরু হওয়ার পরে এটা শেষ হয়েছিল ১৯১৮ সালে। এই বিশ্বযুদ্ধের সময়, পৃথিবী মহাবিশ্বযুদ্ধের সময় পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যু হয়েছিল এবং অনেক সভ্যতা ধ্বংস হয়েছিল, যার সুবাদে পৃথিবীর বিবেকবান এবং চিন্তাশীল যারা নেতৃত্ব নেন বা নেতা ছিলেন তারাই কিছু আন্তর্জাতিক বা আঞ্চলিক সংস্থা গড়ে তোলার প্রয়োজন উপভূত করেন, যার লক্ষ্যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ১৯১৮ সালে যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় তারপরে একটি আন্তর্জাতিক সংস্থা তারা গড়ে তুলেছিল যার নাম হলো লীগ অফ নেশন। সেই লীগ অফ নেশন দেশের তাদের মধ্যে স্বার্থপরতা এবং একে অপরের অবিশ্বাসের কারণে সেটা অ্যাবলিশ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, কার্যকরী হয়নি। পরে আবার সেটা পরে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ পর্যন্ত স্থায়িত্ব হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের সাইটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক ধ্বংসলীলা মানুষের বিবেক নাড়া দিয়েছিল, বিদায় তারা একটি আন্তর্জাতিক বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলেছিল। প্রথম যে আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলেছিল সেটা হলো তোমাদের এখানে হলো তোমাদের আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ, ওআইসি, ইউনিসেফ এবং ফাও। এটা হলো আন্তর্জাতিক সংস্থা। আর কতগুলো অঞ্চলকে ঘিরে, এলাকাকে ঘিরে আঞ্চলিক সংস্থা গড়ে উঠেছিল এই বিশ্বের মধ্যে কতগুলো অঞ্চল নিয়ে, সেগুলোর মধ্যে হলো যেমন সার্ক, দক্ষিণ পূর্ব এশিয়ার সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন প্রভৃতি। তাহলে এইগুলো পরস্পর পরস্পর বা একে অপর উপর নির্ভরশীল। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে ভূমিকার মধ্যে এখানে আছে পৃথিবীতে বা আমাদের পৃথিবী নামে গ্রহটিতে ১৪৫টি স্বাধীন সার্বভৌম দেশ আছে,
প্রত্যেকটি দেশ একা চলতে পারে না, পরস্পরের উপর নির্ভরশীল, এই জন্য তারা আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থা গড়ে তোলার প্রয়োজন বোধ মনে করে বিধায় তারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা গড়ে তুলেছিল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে পার্ট একের মধ্যে আমি আলোচনা করতে যাচ্ছি ইউনিসেফ। জাতিসংঘের একটি অন্যতম আন্তর্জাতিক সংস্থা যার নাম হলো ইউনিসেফ। তাহলে ইউনিসেফের পুরো নামটা হলো জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল, যা ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। ইংরেজিতে যেটাকে বলা হয় ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, অর্থাৎ এটা হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। তাহলে ইউনিসেফ কি কি বিষয়ে কাজ করে, ইউনিসেফ কি কি বিষয়ে কাজ করে? এক নম্বর হচ্ছে শিশু ও স্বাস্থ্য। তাহলে এক নম্বর হচ্ছে শিশু ও স্বাস্থ্য। আমাদের বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পরে স্বল্প উন্নত এবং উন্নয়নশীল দেশের শিশুরা এবং নারীরা অত্যন্ত তারা স্বাস্থ্যহীনতা এবং শিশুরা রোগাগ্রস্ত হয়, পুষ্টিহীনতায় ভোগে, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা তাদের সমস্যা, তারপরে মৌলিক শিক্ষা এবং স্যানিটেশন ও নারী উন্নয়ন। তাহলে এক নম্বরে বলা হচ্ছে ইউনিসেফ প্রথম কাজ করে মাতৃ ও শিশু স্বাস্থ্য। আমাদের মতো উন্নয়নশীল দেশে আমাদের নারীদের মাতৃত্বকালীন তাদের সেবা যত্ন এবং শিশুদের স্বাস্থ্য দিক থেকে তারা নজর দিয়ে থাকে। দুই নম্বর যেটা পুষ্টি ও প্রতিরোধ, শিশুদের পুষ্টির সমস্যা হয়, তাদের আমিষ জাতীয় খাদ্য থেকে শুরু করে নানাবিধ সমস্যা, এইগুলো নিয়ে ইউনিসেফ কাজ করে। এবং রোগ প্রতিরোধ, শিশুদেরকে রোগ প্রতিরোধ নিয়েও তারা ইউনিসেফ কাজ করে থাকে। তিন নাম্বার যেটা বলা হচ্ছে এটা হলো প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, অর্থাৎ একটি শিশু যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় বা জন্মগ্রহণ করে, তখন তাদের আর্থিক বা পারিবারিক আর্থিক দুর্বলতার কারণে, সামর্থ্য না থাকার কারণে তাদের স্বাস্থ্য যথাযথ পরিচর্যা করতে পারে না। এই জন্য ইউনিসেফ ওই সমস্ত প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে ইউনিসেফ আর্থিকভাবে সহযোগিতা করে থাকে এবং সেটা তারা নিজেকে দায়িত্ব অবলম্বন নিয়ে তারা কাজ করে থাকে। চার নম্বর হচ্ছে মৌলিক শিক্ষা, অর্থাৎ বিশেষ করে স্বল্প উন্নত এবং উন্নয়নশীল দেশে শিশুরা মৌলিক শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়। শিক্ষা একটি মৌলিক মৌলিক অধিকার, যার কারণে ইউনিসেফ মৌলিক শিক্ষা নিয়েও কাজ করে থাকে। পাঁচ নম্বর হচ্ছে স্যানিটেশন, অর্থাৎ স্বাস্থ্যসম্মত পায়খানা, অর্থাৎ ইউনিসেফ পাঁচ নম্বর যেটা কাজ করে স্বাস্থ্যসম্মত পায়খানা, অর্থাৎ প্রত্যেক ঘরে ঘরে যেন স্যানিটেশন পায়খানা যেন তারা স্থাপন করতে পারে, যেন ব্যবহার করতে পারে, এই নিয়ে তারা নিশ্চিত করে থাকে। সর্বশেষ হলো নারী উন্নয়ন। আমাদের যেহেতু আমাদের বাংলাদেশ পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা বিদ্যমান থাকায় নারীদের কোনো অধিকার বা উন্নয়ন, শিক্ষা ক্ষেত্রে তারা বঞ্চিত এবং লেখাপড়া ক্ষেত্রে তারা বঞ্চিত, ঘরে থেকে আমাদের অর্থনৈতিক উন্নয়ন কখনো সম্ভব নয়। এই জন্য নারীদেরকে উন্নয়ন এবং ক্ষমতায়ন বিভিন্ন দিক বিবেচনা করেই ইউনিসেফ নারী উন্নয়নের জন্য কাজ করে থাকে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিগ্রস্ত শিশুদের ত্রাণ সাহায্যের লক্ষ্যে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে। ১৯৪৬ সালে ইউনিসেফ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 সালে, দ্বিতীয় মহাযুদ্ধের পরে 1946 সালে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। কিন্তু ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম, তার পুরো কার্যক্রম শুরু করেছিল 1950 সালে। ১৯৫০ সালে এরপরে শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে আসছে। এর ইউনিসেফের সদর দপ্তর, ইউনিসেফের সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। অর্থাৎ
ইউনিসেফ সদর প্রধান কার্যালয় হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত এবং 1946 সালে ইউনিসেফ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সুদীর্ঘ 15 থেকে 16 বছর তারা আন্তরিকভাবে এবং বিভিন্ন অবদানের কারণে একটি শান্তির নোবেল পুরস্কার লাভ করেছিল, সেটা অর্জন করেছিল 1965 সালে। 1965 সালে 65 সালে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 1967 সাল পর্যন্ত যে নিরলস তারা কাজ করেছিল শিশু, নারী এবং স্যানিটেশন, নারী উন্নয়ন এবং প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা থেকে শুরু করে তারা যে অবদান পৃথিবীতে যে রেখেছিল, এই জন্য বিশ্বের যে শান্তির যে সংগঠন যেটা আছে, তারা 1965 সালে তাদের শান্তি নোবেল পুরস্কার অর্জন করেছিল। আমাদের বাংলাদেশে ইউনিসেফ ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল 1951 সালে। 1951 সালে ইউনিসেফ ঢাকায় মা ও শিশু উন্নয়নের জন্য কাজ করার জন্য তারা প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু আমাদের বাংলাদেশে 1951 সালে প্রতিষ্ঠিত হলেও পুরো কার্যক্রম তারা শুরু করেছিল 1977 সালে। 1977 সালে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস মনে রাখবে, ইউনিসেফ কোন কোন বিষয়ে কাজ করে, কত সালে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইউনিসেফ সদর দপ্তর কোথায় এবং ইউনিসেফ কত সালে শান্তি নোবেল পুরস্কার লাভ করেছিল এবং আমাদের বাংলাদেশে কত সালে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় এবং পুরো কার্যক্রম শুরু হয়েছিল 1977 সালে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এগুলো তোমাদের প্রধান বা মূল পয়েন্টগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। এখন পার্ট 2-এ দেখো, পার্ট 2-এর মধ্যে ইউনেস্কো। তাহলে পার্ট 2-এর মধ্যে ইউনেস্কো, ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা। তাহলে ইউনেস্কো জাতিসংঘের একটি কি সংস্থা? সামাজিক সংস্থা। এই সামাজিক সংস্থার পুরো নাম হলো ইউ দিয়ে হলো ইউনাইটেড, এন দিয়ে হলো নেশনস, ই দিয়ে হলো এডুকেশনাল, এস দিয়ে হলো সাইন্টিফিক, এন সি দিয়ে হলো কালচারাল, আর ও দিয়ে হলো অর্গানাইজেশন। তাহলে ইউনেস্কোর পুরো নামটা হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ জাতিসংঘের তারা 4টি বিষয়ে কাজ করে। একটা হলো শিক্ষা, 2 হলো বিজ্ঞান, 3 হলো সংস্কৃতি, 4 হলো যোগাযোগ। তাহলে এখানে ইউনিসেফের ন্যায় ইউনেস্কো 1946 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তার মানে হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1946 সালে। এবং এই ইউনেস্কোর প্রধান কার্যালয়, প্রধান দপ্তর হলো ফ্রান্সের রাজধানী প্যারিসে। ফ্রান্সের রাজধানী কোথায়? প্যারিসে সদর দপ্তর অবস্থিত। ইউনেস্কোর প্রধান লক্ষ্য এবং কোন কোন বিষয় নিয়ে কাজ করে, তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম ইউনেস্কো 4টি বিষয় নিয়ে কাজ করে। তাহলে ইউনেস্কো কয়টি বিষয় নিয়ে কাজ করে? 4টি। 1 হলো শিক্ষা, 2 হলো বিজ্ঞান, 3 হলো সংস্কৃতি, 4 হলো যোগাযোগ। এই 4টি বিষয়ে তারা পরস্পরের সাথে বিভিন্ন সহযোগিতা মধ্য দিয়ে বিশ্বের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে ইউনেস্কো। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ইউনেস্কো কখন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ইউনেস্কো কমিশন এবং কত সাল থেকে কার্যক্রম শুরু করেছিল? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটা জিনিস সবসময় মনে রাখবে, এই ইউনেস্কো সংস্থার মাধ্যমেই আমাদের ভাষা আন্দোলন, 21শে ফেব্রুয়ারির শহীদ দিবস ভাষা আন্দোলনটি আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো সামাজিক সংস্থা। তাহলে আমাদের ইউনেস্কো বাংলাদেশের কি কি কাজ করে দেখো। আমাদের বাংলাদেশে ইউনেস্কো যোগ দিয়েছিল, আমাদের বাংলাদেশ সরকার ইউনেস্কোতে যোগ দিয়েছিল 1972 সালে। তাহলে আমাদের বাংলাদেশ সরকার ইউনেস্কোতে যোগ দিয়েছিল কত সালে? 1972 সালে। এবং আমাদের বাংলাদেশে ইউনেস্কো কমিশন গঠিত হয়েছিল 1973 সালে। 1900 কত সালে ইউনেস্কো কমিশন আমাদের বাংলাদেশে গঠিত হয়েছিল?
1973 সালে দেখায়। ইউনেস্কো এদেশের কাজ করে, আমাদের বাংলাদেশে ইউনেস্কো কোন কোন বিষয়ে কাজ করে? এক নম্বর হলো নিরক্ষরতা, অর্থাৎ আমাদের দেশে অক্ষর জ্ঞানহীন থাকতে পারবে না, অবশ্যই সবারকে অক্ষর জ্ঞান হতে হবে, অত নিরক্ষরতা দূরীকরণ বিষয় নিয়ে কাজ করে এক নম্বর। দুই নম্বর যেটা বয়স্ক শিক্ষা কেন্দ্র, অর্থাৎ যারা শৈশবে বা ছোট থাকা অবস্থায় যারা শিক্ষা সুযোগ পায় নাই, যারা এখন ব্যবসা বাণিজ্য বা বড় হয়েছে, তাদের জন্য ইউনেস্কো বয়স্ক শিক্ষা ব্যবস্থা করে দিয়েছে, এই বিষয়ে ইউনেস্কো কাজ করে। তিন নম্বর হচ্ছে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন। কি শিক্ষার উন্নয়ন? বিজ্ঞান শিক্ষার উন্নয়ন। আজকে বিশ্বের বিজ্ঞানের কোনো বিকল্প নাই, এই জন্য যেহেতু আমাদের বাংলাদেশ অত্যন্ত গরিব এবং উন্নয়নশীল দেশ, এই জন্য ইউনেস্কো আমাদের বিজ্ঞান শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজ করে থাকে। চার নম্বর হলো যোগাযোগ, অর্থাৎ যোগাযোগের অন্যতম পূর্ব শর্ত হলো উন্নয়ন। তাহলে যোগাযোগ যদি সুস্থ হয়, যোগাযোগ যদি ভালো হয়, তাহলে আমাদের অর্থনৈতিক ত্বরান্বিত হবে বা অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এই জন্য যোগাযোগ উন্নয়ন সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বিশেষ করে এই ইউনেস্কো সামাজিক সংস্থাটি আমাদের স্বাধীনতার পর থেকে, বিশেষ করে পাকিস্তান সময়ের মধ্যে, আমাদের বাংলাদেশের পাকিস্তান সরকার বলেছিল যে আমাদের পূর্ব বাংলায় অবশ্যই অফিস আদালত শিক্ষা সব জায়গায় উর্দু ভাষায় আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সর্বসাধারণ মানুষ ভাষাকে রক্ষা করার জন্য তারা আন্দোলন করেছিল 21শে ফেব্রুয়ারি। এই জন্য আমাদের ওই তারিখটা হলো 21শে ফেব্রুয়ারি, আমাদের ভাষা শহীদ দিবস। সেই 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসটি আমাদের বাংলাদেশ সরকার, অর্থাৎ বর্তমান আওয়ামী লীগ সরকার, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য তারা কাজ করেছে, এবং সেটা বিচার বিশ্লেষণ করে ইউনেস্কো সংস্থার মাধ্যমে পরে 1999 সালে আন্তর্জাতিক সংস্থাতে আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছিল। অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে হলো আমরা আমরা যেভাবে আমাদের ভাষাকে রক্ষা করি, আমরা সম্মান করি, অনুরূপভাবে আমাদের হয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষও আমাদের বাংলা ভাষাকে সম্মান জানাবে, এই অর্থে হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি আমি দুটো পার্ট এক এবং পার্ট দুই, ইউনিসেফ এবং ইউনেস্কো, এই দুটো টপিকস আলোচনা করলাম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের মনে রাখতে হবে যে পৃথিবীতে মোট 30 স্বাধীন সার্বভৌম দেশ আছে, এগুলো মনে রাখতে হবে। প্রত্যেকটি স্বাধীন সার্বভৌম দেশের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল। এই লক্ষ্যে পৃথিবীতে দুটি সংস্থা গড়ে উঠেছিল, একটা হলো আঞ্চলিক সংস্থা আর একটা হলো আন্তর্জাতিক সংস্থা। এগুলো মনে রাখতে হবে, কোনগুলোকে আঞ্চলিক সংস্থা বলা হয় আর কোনগুলোকে আন্তর্জাতিক সংস্থা বলা হয়, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপরে ইউনিসেফ, ইউনিসেফের কার্যক্রম কি, ইউনিসেফ সাধারণত কোন বিষয় নিয়ে কাজ করে আমি তোমাদেরকে বলেছিলাম, বিশেষ করে শিশু ও মাতৃত্ব বিষয় নিয়ে, এবং শিশুদের পুষ্টি এবং রোগ প্রতিরোধ, মৌলিক শিক্ষা, স্যানিটেশন এবং নারী উন্নয়ন, এই সমস্ত বিষয় নিয়ে ইউনিসেফ কাজ করে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউনিসেফ 1946 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ইউনিসেফ যে সমস্ত পৃথিবীতে অবদান রেখেছিল, এই অবদানের লক্ষ্যে ইউনিসেফ 1965 সালে শান্তি নোবেল পুরস্কার লাভ করেছিল। এবং ইউনিসেফের সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, এটা মনে রাখবে। এবং আমাদের বাংলাদেশে ইউনিসেফ প্রতিষ্ঠা হয়েছিল 1951 সালে, পুরো কার্যক্রম শুরু হয় 1977 সালে। তাহলে এরপরে আমি বলেছিলাম পার্ট দুই ইউনেস্কো। ইউনেস্কো একটি সামাজিক সংস্থা, আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম, এবং ইউনেস্কোর পুরো নাম হলো, তোমাদের বলেছিলাম, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, হয়তো তোমাদের মনে রাখবে। এবং এটা ইউনেস্কো কয়টি বিষয় নিয়ে কাজ করে তোমাদের মনে রাখতে হবে, ইউনেস্কো চারটি বিষয় নিয়ে কাজ করে, একটা হলো শিক্ষা, দুই হলো বিজ্ঞান, তিন হলো সংস্কৃতি, চার হলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
এই চারটি পরস্পরের দেশের মধ্যে সমন্বয় রেখে সহযোগিতা যোগাযোগ রেখে বিশ্বকে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করে ইউনেস্কো। এবং ইউনেস্কো আমাদের বাংলাদেশের কমিশন 1972 সালে যোগ দিয়েছিল এবং আমাদের দেখায় 1973 সালে ইউনেস্কো কমিশন গঠন করা হয়। এবং আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কী বিষয়ে কাজ করে, কী কী বিষয় নিয়ে কাজ করে আমি বলেছিলাম, 1 নম্বর নিরক্ষরতা দূরীকরণ, বয়স্ক শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও যোগাযোগ ইত্যাদি। এবং সবচেয়ে আমাদের বড় পাওনা হলো ইউনেস্কোর সামাজিক সংস্থার মাধ্যমে আমরা আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা যে স্বীকৃতি পেয়েছি সেটাই হলো আমাদের সবচেয়ে বড় পাওনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।